পর্বের কেরিয়ার বুলেটিন নিয়ে আমির অম্মানি ঘোষ মডেল কেরিয়ার সেন্টার আগরতলার পক্ষ থেকে। যেসব চাকরিগুলির পদ এখনও খালি আছে সেইগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে। প্রথম কেরিয়ার সংবাদ, 30 মে থেকে 5 জুন 2020, ত্রিপুরার উদ্যোক্তা বিকাশ ইনস্টিটিউটের অধীনে সফিট, এর পুরো নাম হচ্ছে সোসাইটি ফর এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্টের আওতায় চুক্তির ভিত্তিতে মোট 58টি পদে নিয়োগ করা হচ্ছে। আবেদনটি পূরণ করুন এবং 2020 সালের 6 জুন বা তার আগে ITI রোড ইন্দ্রনগর আগরতলার সফিট অফিসে জমা দিন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 60% মার্কস নিয়ে বিই বিটেক হতে হবে, কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স কমিউনিকেশনে অথবা BCA, MCA, MSc ইন CSIT, ECতে 55% মার্কস, SC/ST ক্যান্ডিডেটের জন্য। মাল্টিটাস্কিং ওয়ার্কারের জন্য 50% মার্ক, SC/ST পরীক্ষার্থীর জন্য 45% মার্ক। তারপর চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের বিজ্ঞাপনের কাছে। মডেল কেরিয়ার সেন্টার আগরতলায় আয়োজিত টাটা কনসালটেন্সি সার্ভিস TCS এর আওতায় অনলাইনে ফ্রি এমপ্লয়েবিলিটি ক্লাসের জন্য নিবন্ধকরণ খোলা হয়েছে। সফল প্রার্থীরা TCS এর অধীনে চাকরির সাক্ষাৎকারের মুখোমুখি হবে। নির্বাচিত প্রার্থীদের চুজ করা হবে কলকাতায় ভারত জুড়ে TCS প্রবেশের স্তরের চাকরির জন্য। এর জন্য যোগ্যতা লাগবে BA, BSc ইনক্লুডিং কম্পিউটার সায়েন্স এন্ড IT, গত 4টি শিক্ষাবর্ষ হতে হবে 2017, 2018, 2019 এবং 2020, এবং 28 বছর বয়সের বেশি নয় এমন কলেজ বা ইউনিভার্সিটি থেকে। আর যারা SC/ST অথবা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বিভাগ, যাদের বার্ষিক 2 লক্ষের নিচে পারিবারিক আয়, তাদের বিজ্ঞাপনটি আবেদন করার জন্য MCC আগরতলার ফেসবুক পেজে চেক করুন অথবা MCC আগরতলায় এসে ভিজিট করুন। তারপর চলে যাচ্ছি 3 নম্বর বিজ্ঞাপন, সেখানে আছে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ নিমি রত্না ভারত সরকার PSU উত্তরপ্রদেশ UGC নেট এর মাধ্যমে নিয়োগ। এক্সিকিউটিভ ট্রেনি পদে পোস্টের সংখ্যা এখানে হচ্ছে 10, এর মধ্যে UR দিতে পারবে 5, SC একটা, ST একটা, OBC 2টা, EWS হচ্ছে এখানে 1টা, যার বেতন স্কেল 50,000 থেকে 1,60,000 পর্যন্ত। যার জন্য যোগ্যতা লাগবে পার্সোনাল ম্যানেজমেন্ট, HRS মেন অর মেজর সাবজেক্ট অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন পার্সোনাল ম্যানেজমেন্ট বা লেবার ওয়েলফেয়ার অর মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক ফ্রম এ রিকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটির সাথে। মার্কস এখানে হতে হবে 65%, এর বেশ কম হলে এখানে চলবে না, এবং দশম এবং দ্বাদশ শ্রেণীতে প্রার্থীদের কমপক্ষে 65% মার্কও থাকতে হবে। এক্সিকিউটিভ ট্রেনিং জনসংযোগ পদে পোস্টের জন্য 4 জনের মধ্যে UR 3 জন, OBC 1 জন হতে হবে, যেখানে বেতনের স্কেল আছে 50,000 থেকে 1,60,000 পর্যন্ত। এর জন্য শিক্ষাগত যোগ্যতা ভারতের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে PR বা মাস কমিউনিকেশন বা জার্নালিজমে 2 বছর পূর্ণকালীন ডিগ্রি অথবা ডিপ্লোমা সহ স্নাতক 65% মার্কস থাকতে হবে, এবং দশম এবং দ্বাদশ শ্রেণীতে প্রার্থীদের 65% মার্কস থাকতে হবে। সিলেকশন প্রসেসের প্রক্রিয়া, UGC নেটের এবং ব্যক্তিগত সাক্ষাৎ হবে, ভ্যালিড স্কোর থাকতে হবে। যোগ্য প্রার্থীদের প্রথমে UGC নেট পরীক্ষার জন্য June 2020 অনলাইন রেজিস্টার করতে হবে, বিস্তারিত জন্য লগ ইন করতে হবে ugcnet.nta.nic.in এর, তারপর thde.co.in এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তারপর চলে যাচ্ছি আমরা 4 নম্বর বিভাগ, যেখানে আছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এখানে পদ রয়েছে সায়েন্টিস্ট অথবা ইঞ্জিনিয়ারিং,
গ্রুপ বি পদে মূল। এখানে বেতন হবে আনুমানিক 80,000, যার জন্য যোগ্যতা লাগবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, কেমিস্ট্রি, কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং সাইকোলজি। যার জন্য প্রয়োজনীয় যোগ্যতা লাগবে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে কমপক্ষে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন রেলিভেন্ট সাবজেক্ট অর ডিসিপ্লিন। ইঞ্জিনিয়ারিংয়ের শূন্য পদের জন্য এবং রেলিভেন্ট সায়েন্স সাবজেক্টে কমপক্ষে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি বা অন্যান্য বিভাগে শূন্য পদের জন্য ম্যাথমেটিক্স বা সাইকোলজিতে ব্যাচেলার ডিগ্রি লাগবে। তারপর চলে আসে প্রসেস নির্বাচন প্রক্রিয়া। শর্ট লিস্টিং বা চূড়ান্ত নির্বাচনের বৈধ গেট পারফরমেন্স নিয়ে ডেসক্রিপটিভ এক্সামিনেশান এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে হবে, যার সমাপ্তি তারিখ অনলাইন আবেদন জমা দেওয়া হবে 10 জুলাই 2020 পর্যন্ত। বিজ্ঞাপনের আরও বিস্তারিত জানতে rac.gov.in এই সাইটে পাওয়া যাবে। আবার বলছি, যে সাইটে আপনারা লগ ইন করতে হবে বিস্তারিত জানতে, সেটা হচ্ছে rac.gov.in এই সাইটে। তারপর চলে আসছি আমরা 5 নম্বর বিজ্ঞাপনে। সেখানে রয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের এম্পাওয়ারমেন্ট ডিপার্টমেন্ট এর অধীনে স্বামী বিবেকানন্দ জাতীয় পুনর্বাসন ও গবেষণা ইনস্টিটিউট কটক উড়িষ্যাতে যেসব কোর্স রয়েছে সেগুলি হল অ্যাকাউন্টস অফিসার, যেখানে ভ্যাকেন্সি আছে শুধু একটা, যার ক্ষেত্রে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিকম পাস হতে হবে এবং যার 5 বছর সুপারভাইজার বিভাগ থাকতে হবে। আর একটা রয়েছে স্টাফ নার্স, যার শূন্য পদ আছে 5 এবং কোয়ালিফিকেশান সেখানে প্রয়োজন হবে বিএসসি নার্সিং। হোস্টেল ওয়ার্ডেন, যেখানে শূন্য পদ আছে 1, সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট, শূন্য পদ আছে 2, গ্রাজুয়েট হতে হবে, সাথে লাগবে 5 বছরের এক্সপিরিয়েন্স। আরও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে লগ ইন করুন www.sunirtar.nic.com। প্রথম পর্বের কেরিয়ার বুলেটিন এখানেই সমাপ্ত।